हेलो बियार्स, अस्सलामु अलैकुम। आशा करी सकले अनेक भालो आसेन। बियार्स, आपनी जदि एक फ्रिज व्यवहारकारी हुए थाकेन अथवा फ्रिज किनबेन एरकमटी भाबछेन ताहले ए भिडियोटी आपनार जन्य। दर्शक, फ्रिज निये आमादेर मने अनेकेर भूल धारणा रयेछे। फ्रिजेर एकटी मेजर समस्या निये आजके आमी कथा बोलबो। फ्रिज केन ठंडा हय ना, फ्रिज ठंडा ना हवार कारण कि, এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে, কোনো রকম না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকেন, তাহলে কিন্তু আপনারা এই বিষয়টি সম্পর্কে জানতে এবং বুঝতে পারবেন। ফ্রিজ কেন ঠান্ডা হয় না? ফ্রিজ ঠান্ডা না হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। শুধু যে ফ্রিজ গ্যাস না থাকলেই ঠান্ডা হয় না এমনটা মোটেও ঠিক না। ফ্রিজের পাইপ অথবা ফ্রিজের পাইপের ওয়েলিং লিক না হলে ফ্রিজের গ্যাস বের হয় না। তাই সবসময় যে গ্যাসের জন্যই ফ্রিজ ঠান্ডা হয় না এমনটি আমাদের ভুল ধারণা। ফ্রিজ ঠান্ডা না হওয়ার মধ্যে অনেকগুলো কারণ রয়েছে, যেমন ফ্রিজের সেন্সর অথবা আমরা এটাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে থাকি থার্মোস্ট্যাট। ফ্যানের মতো ফ্রিজের একটি রেগুলেটর থাকে, এর মধ্যে একটি সেন্সর লাগানো থাকে অর্থাৎ থার্মোস্ট্যাট লাগানো থাকে। এর কাজ হলো ফ্রিজের ভেতরের কুলিংয়ের পরিমাণ মতো হয়ে গেলে ফ্রিজের কম্প্রেসারকে বন্ধ করে দেওয়া, আবার ভেতরের ঠান্ডা কমে গেলে ফ্রিজের কম্প্রেসারটিকে চালু করে দেওয়া। আর যদি কোনো কারণে এই থার্মোস্ট্যাট নষ্ট হয়ে যায়, এটি যদি কাজ না করে তাহলে কিন্তু ফ্রিজ ঠান্ডা হবে না। ফ্রিজের আরেকটি সমস্যা হলো যে কারণে ফ্রিজ ঠান্ডা হবে না, সেটি হলো কম্প্রেসারের সমস্যা। ফ্রিজের কম্প্রেসারের ভেতরে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট যন্ত্র থাকে, যেমন পিস্টন, বাইডিং কয়েল, রাইডার ইত্যাদি। যদি কোনো কারণে এগুলো সমস্যা হয় তাহলে ফ্রিজের কম্প্রেসার ভালোভাবে কাজ করতে পারে না, ফলে আপনার ফ্রিজটি ঠান্ডা হয় না। এসব সমস্যা হলে ফ্রিজের কম্প্রেসারের অ্যাম্পিয়ারের পরীক্ষা করলেই চিহ্নিত করা সম্ভব হবে। ফ্রিজ ঠান্ডা না হওয়ার আরেকটি কারণ হলো ফ্রিজের গ্যাস পাইপ লিকেজ। ফ্রিজের পিছনে কিছু পাইপ রয়েছে, এই পাইপের ভেতরে এক ধরনের গ্যাস থাকে। কোনো কারণে যদি এই পাইপ লিক হয়ে গ্যাস বের হয়ে যায় তাহলে ফ্রিজটি আর ঠান্ডা হবে না। এই সমস্যাটি মূলত পুরাতন 5 থেকে 10 বছর ব্যবহৃত ফ্রিজের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। আরেকটি সমস্যা হয়ে থাকে যদি ফ্রিজের গ্যাস পাইপ কোথাও জ্যাম হয়ে গেলে মাঝে মাঝে কম্প্রেসারে থাকা তেল ফ্রিজের ভেতরের গ্যাস সার্কুলেশন মাধ্যমে পাইপে চলে যায় এবং এই তেলগুলো পাইপের কোনো অংশে গিয়ে পাইপকে জ্যাম করে ফেলে। তখন পাইপের ভেতরে গ্যাস চলাচল করতে পারে না, এতে আপনার গ্যাস সার্কুলেশনও হতে পারে না। এটিকে আমরা আমাদের ভাষায় চকিং বলে থাকি। এ সমস্যা হলে ফ্রিজে ঠান্ডা হবে না, এটি ফ্রিজের কমন সমস্যা। এগুলো ফ্রিজে যে কোনো সময় হতে পারে, তাই এ বিষয়ে আপনার জানা উচিত। দর্শক, আশা করি বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটি আপনারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি একটি লাইক দিয়ে আপনার সহপাঠীদের কাছে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও যেন এই বিষয় সম্পর্কে জানতে পারে এবং শিখতে পারে। ফ্রিজ বিষয়ে আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান, আমরা আপনাদের কমেন্ট বক্সের লেখার উত্তর দিতে চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, ফ্রিজ বিষয়ক টিপস নিয়ে। সে বন্ধু সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ।